অনেকগুলো লাইব্রেরির ফাংশন রয়েছে যেগুলো আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। তার মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট লাইব্রেরির ফাংশন নিয়ে এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রিং লেংথ, স্ট্রিং কপি, স্ট্রিং কনক্যাটিনেশন, স্ট্রিং আপার, স্ট্রিং লোয়ার, স্ট্রিং কম্প্যারিজন। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি একে একে সবগুলো লাইব্রেরির ফাংশনের ব্যবহার দেখাবো। একটা বিষয় প্রথম দিকেই বলে নিচ্ছি, এই লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করলে অবশ্যই আপনাকে যে হেডার ফাইলের সাহায্য নিতে হবে সেটি হচ্ছে সি স্ট্রিং হেডার ফাইল। ওকে, তো আমি আপনাদের সরাসরি কোড ব্লকসে নিয়ে যাচ্ছি, আপনারা কোড ব্লকস ওপেন করে নেবেন। গত লেকচার ভিডিওটিতে যে প্রোগ্রামটা তৈরি করেছিলাম সেই প্রোগ্রামটা এখানে ওপেন করা আছে। তো আমি সেই প্রোগ্রামের সবকিছুই সরিয়ে দিচ্ছি, শুধুমাত্র মেইন ফাংশনটি রাখবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং স্টুডিও এইচও সরিয়ে দিলাম। সো শুধুমাত্র এখানে আছে হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি একটি মেইন ফাংশন এবং রিটার্ন 0 দেয়া আছে। সো দ্যাটস ইট, এতটুকু থাকবে। আমি রিটার্ন 0 সরিয়ে দিচ্ছি, গেট সিএইচ ফাংশনটা ইউজ করব যেমনটা আমরা বরাবর করে থাকি, এবং এইখানে get ch ব্যবহার করলে যে হেডার ফাইলটা ইউজ করতে হয় c conio.h এই হেডার ফাইলটি আমরা নিয়ে নিলাম। দ্যাটস ইট। এবার প্রথমে যে কাজটা করব, আমি আপনাদের স্ট্রিং লেংথ ফাংশনের ব্যবহার দেখাবো। তো সেজন্য আমাকে একটা স্ট্রিং ডিক্লেয়ার করে নিতে হবে। সো ক্যারেক্টার নেম 1 দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে একটা স্ট্রিং রেখে দিচ্ছি Anisul, that's it. এবার এই স্ট্রিং এর লেংথটা আমাকে ফাইন্ড করতে হবে। তো স্ট্রিং এর লেংথ ফাইন্ড করার জন্য যে মেথডটার নাম অলরেডি বা ফাংশনের নাম বলেছি সেটার নাম হচ্ছে স্ট্রিং লেংথ, এবং এই ফাংশনের মধ্যে আপনাকে স্ট্রিংটা দিয়ে দিতে হবে। তাহলে এই স্ট্রিং লেংথ ফাংশন যে কাজটা করবে, তার মধ্যে যেই অ্যারে বা যে স্ট্রিংটা নিয়েছেন সেই স্ট্রিং এর সাইজটা বের করবে এবং একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। তো সেই ইন্টিজার ভ্যালুটা আমরা রাখার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, লেংথ নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তাহলে স্ট্রিং লেংথ কি করবে, এই স্ট্রিং এর লেংথ রিটার্ন করে কার মধ্যে রাখবে, লেংথ ভেরিয়েবলের মধ্যে। এবার সেটা প্রিন্ট করে দেখি আমরা। সো সি আউট এখানে দিয়ে দিচ্ছি লেংথ অফ স্ট্রিং, জাস্ট বোঝার সুবিধার্থে লেংথ অফ স্ট্রিং ইকুয়াল, তারপর আমরা এবার লেংথ ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি এলিয়া। দ্যাটস ইট। সো কোডটা রান করে আপনাদের দেখাচ্ছি। বাট যেমনটা বলেছিলাম স্ট্রিং লেংথ হচ্ছে এই লাইব্রেরি ফাংশন ব্যবহার করলে একটি হেডার ফাইল ব্যবহার করতে হবে। সেই হেডার ফাইল নিশ্চয়ই আপনাদের মনে আছে, একটু আগে বলেছিলাম হ্যাশ ইনক্লুড। সো এখানে আমরা হ্যাশ ইনক্লুড ইউজ করব প্রথমেই, তারপর যেটা করব আমরা যে লাইব্রেরি ফাংশন ইউজ করব সি স্ট্রিং লাইব্রেরি ফাংশন ইউজ করব। দ্যাটস ইট। কোডটা রান করে দেখাচ্ছি আপনাদের। এবার দেখতে পাচ্ছেন লেংথ অফ স্ট্রিং 6 দেখাচ্ছে, 1 2 3 4 5 6 পারফেক্টলি দেখাচ্ছে। ওকে, সো স্ট্রিং লেংথ লাইব্রেরি ফাংশনের ব্যবহার আপনারা বুঝে গেলেন। এবার যেটা করব স্ট্রিং কপি লাইব্রেরি ফাংশনের ব্যবহার দেখাবো, অর্থাৎ একটা স্ট্রিং কপি করে কিভাবে অন্য একটা স্ট্রিং এ রেখে দিতে হয় সে সম্পর্কে আপনাদের ধারণা দেব। সো আমি এখানে স্ট্রিং এর নামটা একটু পরিবর্তন করে নিচ্ছি, এটাকে নেম 1 দিয়ে দিচ্ছি এবং তারপর আরেকটা স্ট্রিং নিয়ে নিচ্ছি আমি, ক্যারেক্টার নেম 2, এবং এর সাইজটা দিয়ে দিচ্ছি সাপোজ 10। এবার আমি যে কাজটা করতে যাচ্ছি, এই নেম 1 স্ট্রিংটাকে আমি নেম 2 এর মধ্যে কপি করতে যাচ্ছি। তো সেই জন্য আমার যে কাজটা করতে হবে, তার আগে আমি একটা কাজ করি, এগুলোকে আমি কমেন্ট করে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো ওকে, একসাথে ব্যবহার করতে পারবো, কোনো প্রবলেম নাই, একসাথেই ব্যবহার করতেছি, লাইনগুলোকে একসাথে করে নিচ্ছি। ওকে, এবার আমি এইখানে স্ট্রিংটা কপি করব। সো লক্ষ্য রাখবেন স্ট্রিং কপির জন্য যে ফাংশন ইউজ করতে হয় সেটা হচ্ছে স্ট্রিং কপি ফাংশন, এবং আমরা প্রথমে কার মধ্যে চাচ্ছি স্ট্রিংটাকে রাখতে, নেম 2 এর মধ্যে। নেম 2 এর মধ্যে রাখতে চাচ্ছি কাকে, নেম 1 কে কপি করে সেইভাবে দিতে হবে। সো প্রথমটা যেটাতে আপনি কপি করতে চাচ্ছেন এবং যাকে কপি করতে চাচ্ছেন সেটা হচ্ছে পরের প্যারামিটারে। এবার আমরা যে কাজটা করব, আমরা চাইলে প্রিন্ট করে দেখতে পারি নেম 2 তে কি আছে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি নেম 2 বোঝার সুবিধার্থে, নেম 2 ইকুয়াল, তারপর নেম 2টা প্রিন্ট করে দিচ্ছি, নেম 2 স্ট্রিংটাকে। সো নেম 2, আর একটা কাজ করে দিচ্ছি, এখানে এন্ড লাইন দিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয় আমাদের। সো এন্ড লাইন, পারফেক্ট। এবার যদি কোডটা রান করি তাহলে ডেফিনেটলি আপনারা বুঝতে পারবেন। সো এখানে এরর দেখাচ্ছে, তার কারণটা হচ্ছে আমরা কারণটা বুঝে নিই। রাইট, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এররের কারণটা হচ্ছে এখানে আমরা দুইবার নেম 1 লিখেছি, সরি 1 দুইবার লিখেছি, সেই জন্য দুঃখিত। এবার রান দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন লেংথ অফ স্ট্রিং দেখাচ্ছে 6 এবং নেম 2 এর ভ্যালু দেখাচ্ছে Anisul। তো আমাদের নেম 1 এর স্ট্রিং এর যে ভ্যালুটা আছে আমরা পারফেক্টলি সেটা কি করেছি, নেম 2 তে কপি করে এবং সেটা প্রিন্ট করতে সক্ষম হয়েছি। তো স্ট্রিং লেংথ এর ব্যবহার দেখেছেন, তারপর স্ট্রিং কপি এর ব্যবহার দেখেছেন, এবার স্ট্রিং কনক্যাটিনেশনের ব্যবহার দেখাবো। তো সেই জন্য আমি একেবারে নিউলি সবগুলো সরিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে আপনাদের। সাপোজ নেম 1 এর মধ্যে আমি Anisul রেখেছি, এবার নেম 2 এর মধ্যে আরেকটা ভ্যালু রাখবো, স্পেস দিয়ে আমি ইসলাম রেখে দেব এর মধ্যে। পারফেক্ট। এবার আমি তো যেমনটা আমি আপনাদের বলেছি এই দুইটি স্ট্রিং এবার আমি যোগ করতে যাচ্ছি, অর্থাৎ স্ট্রিং কনক্যাটিনেট করতে যাচ্ছি। আমি চাচ্ছি Anisul এর সাথে আমি ইসলামটাকে যোগ করে দেব। তো সেই জন্য আমি যে লাইব্রেরি ফাংশনের সাহায্য নেব তার নাম হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন বা স্ট্রিং ক্যাট। তো এর মধ্যে আমি নেম 1 এর সাথে যোগ করতে চাচ্ছি কাকে, নেম 2 কে। তো এইভাবে বসিয়ে দিতে হবে যার সাথে যাকে যোগ করতে যাচ্ছেন। প্রথমে আমি নেম 1 এর সাথে কাকে যোগ করতে যাচ্ছি, নেম 2 কে, তাহলে কি হবে নেম 2 এর যা যা আছে সবকিছু নেম 1 এর সাথে যোগ হয়ে যাবে। এবার চাইলে আমরা নেম 1 কে প্রিন্ট করে দেখতে পারি যে নেম 1 এর মধ্যে সবকিছু চলে এসেছে কিনা। সো নেম 1 কে প্রিন্ট করে দেখাচ্ছি এবং পারফেক্টলি দেখতে পাচ্ছেন যোগ হয়ে গেছে। আমাদের নেম 1 এ যদিও ছিল শুধুমাত্র আনিসুল এবং নেম 2 তে ছিল ইসলাম, বাট আমরা নেম 1 এর সাথে নেম 2 টা যোগ করে দিয়েছি, সুতরাং এইখানে এবার নেম 1 এ দেখাচ্ছে আনিসুল ইসলাম। তো এইমাত্র আপনারা দেখতে পেলেন যে মেথডের ব্যবহার সেটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। এবার আমি আপনাদের স্ট্রিং আপার এবং স্ট্রিং লোয়ার এই দুইটা মেথডের বা ফাংশনের ব্যবহার দেখাবো। আমি ক্যারেক্টার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি, যে কোনো নাম দিতে পারেন। এখানে আমি দিচ্ছি আনিসুল এবং এই সবগুলো আমি ছোট হাতে দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, একটা শুধু বড় হাতে রেখে সবগুলো ছোট হাতে দিয়ে দিচ্ছি। সো স্ট্রিং আপার, লক্ষ্য রাখবেন স্ট্রিং আপার নামের নাম থেকে বোঝা যায় কাজটা কি। এর মধ্যে যাকে দেবো সে সেই স্ট্রিংটাকে কি করবে, সবগুলো ক্যারেক্টারকে আপার কেসে কনভার্ট করে দেবে। এবার যদি আমরা প্রিন্ট করে দেখি নেমকে, লক্ষ্য রাখবেন আমরা নেম স্ট্রিংটাকে স্ট্রিং আপার লাইব্রেরি ফাংশনের মধ্যে রেখে দিয়েছি, সুতরাং স্ট্রিং আপার কি করবে এই নেম স্ট্রিং এর সবগুলো ক্যারেক্টারকে আপার কেসে কনভার্ট করে দেবে। এবং তারপর আমরা এবার প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে সবগুলো নিশ্চয়ই ক্যাপিটালাইজ করে দেখাবে। পারফেক্ট। এবার যদি আপনারা এখানে স্ট্রিং লোয়ার ইউজ করেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এর কাজ কি। লক্ষ্য রাখবেন শুধুমাত্র একটা ক্যারেক্টার আপার আর বাদ বাকি সবগুলো লোয়ার, বাট আমরা এখানে জানি যে কি করবে সবগুলোকে লোয়ার কেসে কনভার্ট করবে, তাই না? এবং পারফেক্টলি দেখতে পাচ্ছেন সবগুলোকে সে কি করে নিয়েছে, লোয়ার কেসে কনভার্ট করে নিয়েছে। রাইট। এবার সর্বশেষ যেই ফাংশনের ব্যবহার দেখাবো সেটা হচ্ছে স্ট্রিং কম্পেয়ার। দুইটি স্ট্রিংকে যখন কম্পেয়ার করার প্রয়োজন হবে তখন আমরা স্ট্রিং কম্পেয়ার নামক লাইব্রেরি ফাংশনকে ব্যবহার করব। সো সাপোজ আমি নেম 1 এ নিয়েছি আনিসুল এবং নেম 2 তে নিচ্ছি, এখানে নেম 1 দিচ্ছি এবং এইখানে নেম 2 দিচ্ছি। পারফেক্ট। এবং একটু ডিফারেন্ট রাখতেছি, আনিসুল আনিসুল রাখলাম, একটা হচ্ছে ক্যাপিটাল এইখানে দিয়ে শুরু হয়েছে, একটা স্মল লেটার দিয়ে শুরু হয়েছে। তো এই দুইটা স্ট্রিংকে কম্পেয়ার করবো, আমরা দেখতে চাচ্ছি দুইটা স্ট্রিং ইকুয়াল কিনা না। তো সেই জন্য আমি যে কাজটা করব স্ট্রিং কম্পেয়ার লাইব্রেরি ফাংশনের সাহায্য নেব, স্ট্রিং কম্পেয়ার, এবং তার মধ্যে আমি নেম 1 এবং নেম 2 রেখে দিচ্ছি। তাহলে সে কি করবে এই দুইটি স্ট্রিংকে কম্পেয়ার করবে, যদি কম্পেয়ার করে দেখে ইকুয়াল তাহলে সেক্ষেত্রে 0 রিটার্ন করবে, আদারওয়াইজ 1 রিটার্ন করবে। তো সেই ভ্যালুটা রিসিভ করার জন্য আমি একটা ভেরিয়েবল নিয়েছি ইন্টিজার ভ্যালু ইকুয়াল নিয়ে নিলাম এবং লাস্টে সেমিকোলন দিয়ে দিলাম। রাইট। তো এই দুটো স্ট্রিং নিশ্চয়ই ইকুয়াল না, কারণ একটা হচ্ছে ক্যাপিটাল এ দিয়ে শুরু হয়েছে এবং অন্যটা স্মল এ দিয়ে শুরু হয়েছে। তো এবার আমরা যদি এটা চেক করি, ইফ একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, ইফ যদি ভ্যালু ইকুয়াল 0 হয় তাহলে বলতে পারি যে স্ট্রিং হচ্ছে ইকুয়াল, আউটপুট দেখাবে স্ট্রিংস আর ইকুয়াল, স্ট্রিংস আর ইকুয়াল। অন্যথায় else আউটপুট দেখাবে strings are not equal। সো এখান থেকে আমি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি not equal। পারফেক্ট। এবার কোডটা রান করে দেখি, strings are not equal দেখাচ্ছে। আমরা জানি সেটা strings are not equal দেখানোর কথা, বাট এবার যদি দুইটা সিমিলার টাইপের রাখি এবং কোডটা যদি রান করি তাহলে দেখাচ্ছে strings are equal। তাহলে আশা করি সবগুলো লাইব্রেরি ফাংশনে আপনার ব্যবহার মোটামুটি বুঝতে পেরেছেন, স্ট্রিং লেংথ, স্ট্রিং কপি, স্ট্রিং কনক্যাটিনেশন, স্ট্রিং আপার, স্ট্রিং লোয়ার এবং স্ট্রিং কম্পেয়ার। তো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এইখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে।